এটা হচ্ছে বাইকের ব্যাটারি চার্জ দেওয়ার একটা মেশিন। বাইকের ব্যাটারি চার্জ দেওয়ার জন্য বারবার গ্যারেজে যেতে হবে না। এ হচ্ছে হেরিকেনের এয়ার ফিল্টার, রেসিং পার্টস, ফোল্ডিং নাম্বার প্লেট হোল্ডার, ইউনিভার্সাল, যেরকম লাইট জ্বলবে আপনার ইন্ডিকেটর কাজ করবে। এটা সিএনসি নাম্বার প্লেট হোল্ডার আবার অ্যাভেলেবেল হয়েছে ইন্ডিয়ান অনেক ভিডিওতে দেখা যায়। এটা হচ্ছে এমজি রেসিং ব্র্যান্ডের হাই কোয়ালিটি, রঙের গ্যারান্টি আছে। এটা এটা হচ্ছে ট্যাঙ্কের বেবি হোল্ডার, কেউ যদি পিছন থেকে স্পোর্টস বাইকগুলোতে সাধারণত এটা ব্যবহার করে। এটা হচ্ছে বেবি হোল্ডার, এই যে এলইডি, ফুল এলইডি, অনেক আলো। আর এটা হচ্ছে পার্কিং, এটা হচ্ছে আপনার ইন্ডিকেটর সহকারে ভিতরে ইন্ডিকেটর জ্বলবে। সবচেয়ে কোয়ালিটিফুল একটা টায়ার জেল, এক বছরের মতো আপনি সার্ভিস পাবেন, এক বছরের মধ্যে সমস্যা হবে না আশা করি। আসসালামু আলাইকুম, আমি আশরাফুল, আশরাফুল ব্লগ থেকে। আমাদের শপ হচ্ছে বংশালে, বংশালের পেলাওলা মসজিদ অপজিটে, বেস্ট কোয়ালিটি ফ্যাশন 52 নম্বর দোকান। যাদের প্রোডাক্টগুলো খুচরা লাগবে আমাদের খুচরা নাম্বার দেওয়া আছে স্ক্রিনে, ওইখানে যোগাযোগ করেন। যাদের হোলসেল লাগবে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করেন, হোলসেল নাম্বারও দেওয়া আছে। এই জিনিসটা হচ্ছে একটা প্রয়োজনীয় জিনিস, এটা হচ্ছে বাইকের ব্যাটারি চার্জ দেওয়ার একটা মেশিন, অ্যাডাপ্টার বলা যায়। বাইকের যে কোনো ব্যাটারি চার্জ দিতে পারবে এখন আর, বাইকের ব্যাটারি চার্জ দেওয়ার জন্য বারবার গ্যারেজে যেতে হবে না। আপনি নিজের বাসার মধ্যেই জাস্ট হচ্ছে বাইকের লাইনটার মধ্যে দুইটা লাগাই দিবেন, রেড কালার আর ব্ল্যাক কালার, আর এটা হচ্ছে কারেন্টের মধ্যে লাগাই দিবেন, শেষ। জাস্ট আপনার হাতের মধ্যে এখন বাইক চার্জার। এটার প্রাইস হচ্ছে মাত্র 1400 টাকা। আমরা বরাবরই চেষ্টা করি প্রিমিয়াম প্রোডাক্টগুলো আপনাদের হাতে পৌঁছায় দেওয়ার জন্য। আর সবচেয়ে হাই কোয়ালিটি প্রোডাক্টগুলো আমরা কালেক্ট করি। এটা হচ্ছে হ্যারিকেনের এয়ার ফিল্টার, এটা হচ্ছে R15 ভার্সন 3, আর হচ্ছে GSX-R, দুইটার জন্যই ব্যবহার করতে পারবেন। এ হচ্ছে হ্যারিকেনের এয়ার ফিল্টার, প্রাইস মাত্র 5000 টাকা। R15 ভার্সন 3 GSX-R অরিজিনাল, রেসিং পার্টস। এটা হচ্ছে একটা ফোল্ডিং নাম্বার প্লেট হোল্ডার, ইউনিভার্সাল, সব বাইকে লাগে, প্লাস হচ্ছে লাইট সহকারে, লাইটও থাকবে এটার মধ্যে, এই যেরকম লাইট জ্বলবে আপনার ইন্ডিকেটর কাজ করবে। এটা এটার প্রাইস হচ্ছে 1800 টাকা, সব বাইকে হয়। সিএনসি নাম্বার প্লেট হোল্ডার আবার অ্যাভেলেবেল হয়েছে, এই যে এটাও ইউনিভার্সাল, সব কয়টা কালার অ্যাভেলেবেল আছে, গোল্ডেন, ব্লু, রেড, ব্ল্যাক, সবগুলো কালারই হবে, 1400 টাকা প্রাইস, লাইট সহকারে উইথ, এটার মধ্যে থাকবে হচ্ছে লাইট, যেটা আপনার নাম্বার প্লেটের মধ্যে লাইট পড়বে। নেট নাম্বার প্লেট হোল্ডার, যেটা আপনার নাম্বার প্লেটটা হাইড করে রাখতে পারবেন। ইন্ডিয়ান অনেক ভিডিওতে দেখা যায় এটা। এটা হচ্ছে এমজি রেসিং ব্র্যান্ডের হাই কোয়ালিটি, রঙের গ্যারান্টি আছে। এটা প্রাইস 1200 টাকা। এটা হচ্ছে ট্যাঙ্কের বেবি হোল্ডার, বা কেউ যদি পিছন থেকে স্পোর্টস বাইকগুলোতে সাধারণত এটা ব্যবহার করে, কারণ ওইখানে ধরার কিছু নাই। এটা হচ্ছে বেবি হোল্ডার, প্রাইস 1800 টাকা। এটা হচ্ছে কমপ্লিট হেডলাইট, সব বাইকে হবে, এই যে এলইডি, ফুল এলইডি, অনেক আলো। আর এটা হচ্ছে পার্কিং, এটা হচ্ছে আপনার ইন্ডিকেটর সহকারে ভিতরে ইন্ডিকেটর জ্বলবে। প্রাইস অনেক ছিল, এখন কমাই দিছি, প্রাইস মাত্র 3000 টাকা, সব বাইকে হবে। MT15-এর মাল্টি কালার ট্যাঙ্ক জালি, প্রাইস 1000 টাকা। আর MT15-এর সকল অ্যাক্সেসরিসই আমাদের কাছে অ্যাভেলেবেল আছে। এটা হচ্ছে রেগুলার জালি 800 টাকা। আর এটা হচ্ছে হেলমেটের মাউন্ট মাত্র 500 টাকা। DRL লাইট 600 টাকা পেয়ার। হাই কোয়ালিটি হেডলাইট বাল্ব F03X, এক বছর রিপ্লেস ওয়ারেন্টি, প্রাইস মাত্র 2000 টাকা। বাংলাদেশের সবচেয়ে হাই কোয়ালিটি হেডলাইট বাল্ব N37, এক বছর রিপ্লেস ওয়ারেন্টি, আর এটা হচ্ছে 3500 টাকা পিস। রিয়ার মিরর অ্যাভেলেবেল আছে, লাইটিং সহকারে, লাইটিং ছাড়া দুইটাই। আর আমাদের কাছে ড্যাশবোর্ড ক্যামেরা পাবেন, সামনে পিছনে দুইটা ক্যামেরা পাবেন, টিম্যাক্স প্রো, এটা হচ্ছে 5500 টাকা, গ্রুপ রাইড করার জন্য এটা প্রয়োজন। আর আমাদের কাছে ড্যাশবোর্ড ক্যামেরা অ্যাভেলেবেল আছে, যেটা সামনে পিছনে দুইটা ক্যামেরা থাকবে, দুইটা দিয়ে ভিডিও রেকর্ড করতে পারবেন, সামনে একটা মনিটর থাকবে, প্রাইস 5000 টাকা। বাইক লক অ্যাভেলেবেল আছে, GPS ট্র্যাকার, প্রাইস মাত্র 4000 টাকা। ট্র্যাশ লক কম্বো অ্যাভেলেবেল আছে, 4500 টাকা। FNM-এর হর্ন অ্যাভেলেবেল আছে, মাত্র 900 টাকা পেয়ার। লেজার ইউরিডিয়াম প্লাগ অ্যাভেলেবেল আছে, 1500 টাকা, মেড ইন জাপানিজ। আর ক্লাস লক অ্যাভেলেবেল আছে, ক্লাসে যারা লক করবেন 1200 টাকা পিস। এটা হচ্ছে রেসিং কয়েল, প্লাগ কয়েল, FI non-FI দুইটা অ্যাভেলেবেল আছে, প্রাইস মাত্র 2100 টাকা। আর ইন্দোর চাবির কভার অ্যাভেলেবেল আছে, R15 ভার্সন 3 ইন্দোনেশিয়ানের, এটা হচ্ছে 600 টাকা। আর আমাদের কাছে পাবেন হচ্ছে RCB-র অরিজিনাল অথেন্টিক গ্রিপ, এটা হচ্ছে মাত্র 1000 টাকা, 100% অরিজিনাল, সব কালার অ্যাভেলেবেল আছে। কার্বনের থাই ব্যাগ, এটা হচ্ছে ট্যুর যারা করেন আপনাদের জন্য প্রয়োজনীয় কাগজপত্র, মোবাইল ফোন, দেশে দেশের বাইরে, ইন্ডিয়াতে অনেক ট্যুর দিতেছে পোলাপান, এখন আপনারা এটা ব্যবহার করতে পারেন। আপনার
দৈনিক জীবন চলাকে আরো সহজ করে দিবে এই থাইব্যাগটা। প্রাইসটা ভাই? প্রাইস 1800 টাকা, ফুল ওয়াটারপ্রুফ। এটা হচ্ছে হুন্ডা সিকিউরিটি অ্যালার্ম। এটার বিশেষত্ব হচ্ছে এটা লক থাকা অবস্থায় অরিজিনাল চাবি দিয়ে স্টার্ট হবে না। কেউ বাইক ধরলে বাইক চিলাচিলি করবে, আর হচ্ছে কেউ যদি বাইক টাচ করে তাহলে আপনার রিমোটে ভাইব্রেট করবে। এটার প্রাইস 1400 টাকা, যে কোনো বাইকে হবে। আপনি যদি আমাদের থেকে লাগাই নিয়ে যান তাহলে 100 টাকা ফিটিং কস্ট দিতে হবে মিস্ত্রিকে। R15 ভার্সন 3M সব বাইকে লাগবে, এভাবে থাকবে জিনিসটা। লুক হচ্ছে এটা, হ্যাঁ এটা হচ্ছে বাইকের কিটের সাইটে থাকবে। কোয়ালিটি ফুল একটিভ প্রোডাক্ট, আর ফুল কার্বনের ফিনিশিং অনেক ভালো। প্রাইস 1800 টাকা, পেয়ার 1800। এটা হচ্ছে অ্যাক্সেসরি হুন্ডা অ্যাক্সেসরির হেডলাইট জালি, এটার প্রাইস 1200 টাকা। এটা হচ্ছে বস্কো হর্ন, মাত্র 600 টাকা ঝোরা। সব বাইকে হবে মাত্র 600 টাকায় পপ আপ হর্ন। টায়ার জেল, এটা হচ্ছে সবচেয়ে কোয়ালিটিফুল একটা টায়ার জেল। এক বছরের মতো আপনি সার্ভিস পাবেন, এক বছরের মধ্যে সমস্যা হবে না আশা করি। এটার প্রাইস হচ্ছে পিস পড়বে 360 টাকা, 360 টাকায় কুইক ফিক্স টায়ার জেল। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। যারা এখনও আমার ইউটিউবের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, সাবস্ক্রাইব করেন। আর যারা ফেসবুকে দেখতেছেন অবশ্যই পেজটি ফলো করবেন, নতুন নতুন ভিডিওগুলো আপনার দেখার জন্য, আপনাদের জন্যই আমরা আসলে ভিডিও বানাই। আপনারা যদি ফলো না করেন ফেসবুকে আর ইউটিউবে সাবস্ক্রাইব না করেন তাহলে কিন্তু আপনারা ভিডিও পাবেন না, আমাদের কিছু করার নাই। ব্যাস, অনেকেই হচ্ছে কমেন্ট করেন প্রাইস বেশি হ্যান বেশি তেন বেশি। আমি বলবো আপনারা মার্কেটে আসেন, প্রোডাক্ট যাচাই করেন কোয়ালিটি ফুল কিনা অরিজিনাল কিনা, তারপর আমাদের থেকে কিনেন, কোনো সমস্যা নাই। হুদাই ভাই, আজের একটা কমেন্ট করেন না প্রাইস বেশি হ্যান বেশি তেন বেশি। আসলে আপনার বেশিরভাগ ক্ষেত্রে দেখলাম চেক করা হচ্ছে যারা এগুলো কমেন্ট করে আপনাদের নিজস্ব বাইকই নাই। আসলে এই ভাই প্রোফাইল গাড়াগাড়ি করে দেখলাম, কোনো বাইকের ছবি নাই, কিছু নাই, বাইক নাই, মানে হুদাই চুলকানিমূলক কমেন্টের দরকার নেই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।